স্ত্রীকে সাথে নিয়ে স্ত্রীর প্রেমিককে খুন, ধর থেকে মাথা আলাদা করে পুঁতেও শেষ রক্ষা হলো না। পুলিশের হাতে গ্রেপ্তার চার অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া এলাকায়। স্ত্রীকে দিয়ে প্রেমিককে বাড়িতে ডেকে এনে দেহ থেকে মাথা আলাদা করে কেটে খুন করলো স্বামী। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া এলাকায়। অভিযুক্ত স্বামী প্রহ্লাদ ঘোষ ও স্ত্রী নমিতা ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। নদিয়ার ধুবুলিয়ার বাসিন্দা প্রহ্লাদ ঘোষ স্ত্রী নমিতা ঘোষকে নিয়ে বেশ সুখেই জীবনযাপন করছিলেন। সম্প্রতি গ্রামের বাসিন্দা বাবুসোনা ঘোষের সাথে নমিতার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পারেন মহিলার স্বামী প্রহ্লাদ। বারবার বারণ করা সত্ত্বেও বাবুসোনা এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে রাজি হয়নি। শেষ পর্যন্ত স্ত্রী নমিতা ঘোষকে দিয়ে তার প্রেমিককে কৃষ্ণগঞ্জ থানার পীরপুরে নিজের বাড়িতে ডেকে আনে স্বামী। প্রেমের টানে নমিতা দেবীর কথাই চলে আসে বাবুসোনা। এরপর বাড়ির কাছে কলাবাগানে প্রহ্লাদ ঘোষ, প্রসেনজিৎ ঘোষ, শঙ্কর ঘোষ ও নমিতা ঘোষ মোট চারজন মিলে প্রথমে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে তারপর শ্বাসরোধ করে খুন করে বাবুসোনাকে। অভিযোগ, এরপর মৃত্যু নিশ্চিত করতে বাবুসোনার দেহ থেকে মাথা ধারালো অস্ত্র দিয়ে কেটে আলাদা করে দেওয়া হয়। দেহটিকে স্থানীয় মাথাভাঙা নদীতে ফেলে দেয়। কাটা মাথা বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে একটি আমবাগানে গর্ত খুঁড়ে পুঁতে রাখে। প্রমাণ লোপাট করতে দেহ থেকে জামা কাপড় খুলে আরও 200 মিটার দূরে পুঁতে দেয়। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ তদন্তে নেমে প্রথমে প্রহ্লাদ ঘোষকে ধুবুলিয়া থেকে গ্রেপ্তার করে এবং তার স্ত্রী নমিতা ঘোষকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদের পর সমস্ত ঘটনা সামনে আসে। পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করে তারা। এদিন অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। পুলিশকে সাথে নিয়েই অভিযুক্ত দেখিয়ে দেয় কোথায় পুঁতে রাখা রয়েছে মাথাটি। এরপর একে একে উদ্ধার হয় জামাকাপড় সহ অন্যান্য সামগ্রী। এরপর পুলিশ প্রহ্লাদকে নিয়ে মাথাভাঙা নদীর পাড়ে যায় দেহ উদ্ধারের জন্যে। শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সন্ধ্যের দিকে এসেছিল দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেছিল আমাদের রাত্রিরে। হ্যাঁ, রাত্রি চলে গেছিল। সঙ্গে কে কে ছিল? নমিতা ছিল, প্রহ্লাদ ছিল, পাশিন ছিল। আপনি শঙ্করের বৌদি? শঙ্করকে কেন নিয়ে গেল বুঝতে পারছেন কেন? ওদের সাথে ছিল, শুনছি এখন। পুলিশ এসে কি বললো? পুলিশ ওনাকে কিছু বলেনি। আপনি ছিলেন তো বাড়িতে? বলে আমাকে কিছু বলেনি। শঙ্কর কত রাত্রে গেছিল? ওরা পুরো 11টার সময় চারজন মিলে চলে গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।